ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বান্দরবান একটি ভ্রমণ প্রিয় জায়গা। বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তাই তো বান্দরবানকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন পর্যটন শিল্প। বান্দরবানের মধ্যে নীলগিরি একটি অন্যতম পর্যটন এলাকা। সেই বান্দরবানের নীলগিরিতে 5 তারকা মেরিট হোটেল বা বিনোদন পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে। নিশ্চয় বান্দরবানের এই 5 তারকা হোটেল সম্পর্কে আগেও শুনেছেন, কেননা সেখানকার অধিবাসীরা এই 5 তারকা হোটেল তৈরির বিপক্ষে। তারা নিয়মিত এই 5 তারকা হোটেল তৈরির বিরোধিতা করে আসছে, এমনকি আন্দোলনও করেছে। শিকদার গ্রুপের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ডিভিশন, 69তম ব্রিগেড, সেনা কল্যাণ ট্রাস্ট এবং আর অ্যান্ড হোল্ডিংস লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। দৃষ্টিনন্দ নীলগিরির চারিদিকে পাহাড় ঘেরা এলাকায় সেনা ওয়েলফেয়ার ট্রাস্ট আর অ্যান্ড আর হোল্ডিংস লিমিটেডের 35 বছরের চুক্তির আওতায় এটি নির্মিত হচ্ছে। এটি চিম্বুক থানসি রুটে এবং বান্দরবান জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এটি, এমনটাই ধারণা করা হচ্ছে। মূল হোটেল বিল্ডিং এর সাথে সাথে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের সুবিধার্থে 12টি পৃথক ভেলা, আধুনিক কেবল গাড়ি থাকবে, রাইড এবং সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের বিনোদন সুবিধাও থাকবে এই 5 তারকা হোটেলে। It's been a while, but I'm coming out of